আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে সবাই, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আজকের ভিডিওটা করা। ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো। তোমাদের কমেন্টস পেলে আমার ভালো লাগবে। তোমাদের এডুকেশন অনার্সে ফার্স্ট সেমিস্টারে CC1 এবং CC2 এই দুটো পেপার থাকবে। CC1-এ থাকবে ইন্ট্রোডাকশন অফ এডুকেশন, মানে শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রগুলোতে ভূমিকা, আর CC2-তে থাকবে হিস্ট্রি অফ এডুকেশন, মানে বিভিন্ন ধরনের কমিশন বা বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত নীতি এগুলো। তো এই বিষয়গুলোই থাকবে। এইগুলোর মধ্যে কী আছে বা সিলেবাস নিয়ে আমি নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে CC1 এবং CC2 প্রত্যেকটা পেপার যে 100 নম্বরের এক্সাম হবে, তার মধ্যে বোর্ড এক্সাম হবে 65-এর এবং কলেজ এক্সাম হবে 35-এর। এবার জেনে নাও এই 65 আর 35 কীভাবে এক্সাম। আমাদের ফার্স্ট সেমিস্টারে যে 100 মার্কসের বোর্ড এক্সাম হবে রিটেন পরীক্ষার মাধ্যমে, সেক্ষেত্রে মার্কস ডিভিশনটা দেখে নাও। 10 নম্বরের 3টে প্রশ্ন আসবে, 5 নম্বরের 5টা প্রশ্ন আসবে এবং 2 নম্বরের 5টা প্রশ্ন আসবে। টোটাল 30+25+10 65। এই 65 তোমাদের রিটেন এক্সাম হবে যেটা বোর্ডের তরফ থেকে নেওয়া হবে। তোমরা যদি কেউ অনলাইন বা অফলাইনে আমার কাছে এডুকেশন পড়তে চাও, HS, BA পাস, অনার্স বা MA-তে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। অনলাইন ব্যবস্থা আমি এই জন্যই রেখেছি কারণ অনেক স্টুডেন্ট আছে যারা যে সমস্ত অঞ্চলে থাকে সেখানে এডুকেশনের ভালো টিচার পায় না, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর যারা প্রাইভেট টিউশন পড়তে চাও, 100 মার্কসের মধ্যে বাকি যে 35 মার্কস সেটা থাকবে কলেজের হাতে। কলেজ কীভাবে দেবে সেই নাম্বার, ইন্টারনাল এক্সাম নেবে একটা 10 মার্কসের, টিউটোরিয়াল হবে 15 মার্কসের, যেখানে প্রজেক্টে থাকবে তোমাদের 10 মার্কস এবং 5 মার্কস থাকবে রোড়াল পরীক্ষার উপর, এবং অ্যাটেন্ডেন্স বা স্কুল কলেজ উপস্থিতির উপর থাকবে 10 মার্কস। এইভাবে 35 মার্কস ডিভাইড হবে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ইম্পর্টেন্ট ভিডিওস।